সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু বিজন টিভির পক্ষ থেকে স্বাগত। যারা রাজু বিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি গাবতলি গরু এবং ছাগলের হাটে। এই হাটে কী কী ধরনের গরু, দেশি বিদেশি গরু আছে এগুলো দেখানোর চেষ্টা করব। আর এগুলো দেখে যদি কী কী ধরনের আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। কী কী ধরনের গরু উঠেছে এগুলো অবশ্যই আপনাকে দেখাবো। কুরবানির উপযুক্ত গরু, দেশি গরু আছে, বিদেশি গরু আছে এবং ছাগল আছে, এগুলো মহিষ আছে, উট আছে, ভেড়া আছে, দুম্বা আছে, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর কোন হাটের গরু ছাগলের ভিডিও দেখতে চান কুরবানির অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি গাবতলি হাটে। এ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছোট ছোট গরু। আমারে অনেকেই কমেন্ট করছে ভাই গাবতলি হাটের ছোট ছোট গরুর দেখানোর জন্য। আমি ছোট গরুর ভিডিও আলাদা করছি এবং গাবতলি বড় গরুর হাটের ভিডিও করছি। দেখতে পাচ্ছেন ছোট গরু এগুলার বয়স কেমন, কয় দাঁতের, কুরবানির উপযুক্ত, আপনারা এগুলা ক্রয় করতে পারবেন, দাম কত এবং কত মন মাংস হবে এগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? এই তো ভাই, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা সাদা কালারের গরু, এটা কয় দাঁতের ভাই জান? চার দাঁত ভাই। এটা চার দাঁতের হবে। আচ্ছা, এটা বয়স কেমন ভাই? এটা বয়স হ্যাঁ কুরবানির উপযুক্ত হয়ে গেছে। কুরবানির উপযুক্ত। এটা দাম চাইছেন কত টাকা? এটা হ্যাঁ এটা ভাই ভুট্টি গরু। এটা ভুট্টি গরু, হ্যাঁ ছোট সাইজের গরু। এটা দাম চাইছেন ভাইজান? আর এই যে আর একটা দেখতে পাচ্ছি এই গরুটার দাম কত চাইতেছেন? সবগুলা 85,000 টাকা করে না রেট? এইগুলা সব 85,000 টাকা করে। এই দেখেন এইগুলা সব 85,000। আর ওই এইগুলা ভাই এগুলা তিনটা, হ্যাঁ তিনটা দেবেন 2,10,000। আর ওইটা দেবেন এই দুইটা দাম চাই দিছে 2,10,000 আর ওইটা 1,05,000। দেখতে পাচ্ছেন এগুলা মানে 1,05,000 টাকা করে, এই তো। আচ্ছা, এগুলা কয় জাতের? কুরবানির উপযুক্ত, কুরবানির উপযুক্ত। আচ্ছা, কয় মনের মতো মাংস হবে এগুলা? 100 কেজির উপরে? এটি 3 মন আছে, কোনটা 110 কেজি, ও এরকম আছে না? আচ্ছা, আর আর ওই যে ওই পাশে ভাই যান। আচ্ছা, এই যে এই পাশে এটা, হ্যাঁ ভাই 70,000। এটা দাম চাই দিয়েছে 70,000 টাকা। এটা তো কিছু কমানো যাবে না ভাই? হ্যাঁ এটা কমানো যাবে। তারপরেরটা ভাই, পরেরটা হ্যাঁ এটা 75,000। এটার দাম চাই দিতে 75,000 টাকা। এটা হলো 75,000 টাকা। এটার মানে কয় মন মাংস হবে? এটা 90 কেজি, এমন 90 কেজির মতন হবে। আর এ তারপরে ভাই এটা, এটার দাম চাইছেন কত? 65,000। এটার দাম চাই দিতে 65,000 টাকা। এটা কয় মনের মতন মাংস হবে? এটা 2 মন, 2 মনের মতন মাংস হবে। আর এই যে তারপর একটা ভাই যান, এটা হ্যাঁ এটা 95,000। এটার দাম চাই দিতে 95,000। এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। এটা 4 দাঁতের। আর ওই লালটা, লাল কালার একটা ভাই, লাল কালারটা হ্যাঁ 90,000। ওটার দাম চাই দিতে 90,000 টাকা। আচ্ছা, ওটা এই কত ওজন, কয়মন মাংস হবে? এটি ওই লালটা, লালটা আপনার 100 কেজি আছে। আর ওই যে অনেক বড় সাইজের দেখতেছি ওটা পালে ভাই, ওটা পালে, ওটা গাবিন, গাবিন না প্যাগনেট, প্যাগনেট। ওটা বিক্রি হবে না? ও বিক্রি হবে, যে পালবার নিব তার জন্য, তার জন্য। আচ্ছা, ওটার দাম চাইছেন কত টাকা ভাই? ওটা ওটা 2,10,000। ওটা হইলো অরিজিনাল সাইজ, সাইয়াল না অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান জার্সি, অস্ট্রেলিয়ান জার্সি। আচ্ছা ভাই, আপনি ফোন নাম্বারটা বলা যাবে? আমার ফোন নাম্বার ভাই, ও আচ্ছা ভাই, মহাজনের ফোন নাম্বার তো? আচ্ছা, মহাজনের ফোন নাম্বারটা আপনারা অবশ্যই নিতে পারবেন। মহাজনের ফোন নাম্বারটা দিয়ে দেবেন না ভাই? আচ্ছা, মহাজনের ফোন নাম্বারটা দিয়ে দেব, আপনারা যোগাযোগের মাধ্যমে কল করতে পারবেন। আচ্ছা, মহাজনের ফোন নাম্বারটা হচ্ছে 01756
8-0095 নাম্বারটা আবার বলতেছি। এই ধরনের গরু যদি গাবতলি হাটে থেকে ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন, নাম্বারটা বলে দিলাম 0175668-0095। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে এই ধরনের উট দুম্বা গরু বড় গরু উট উট গরু দুম্বা সবই আছে না মাহাজনের? ভেড়া পাইবেন, দুম্বা পাইবেন, গরু পাইবেন, ছাগল পাইবেন, বলদ আছে মোদের বলদ আছে অনেক। আচ্ছা আচ্ছা, মহিষও আছে তো না? আচ্ছা, প্রথমটাই। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এলো, আপনি তো খামারে থাকেন না, গরুর দেখাশোনা করেন না? আপনি ছোটকালে থেকেই মহাজনের কাছে গরুর দেখাশোনা করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে যদি কেউ দেখা করতে চায়, ঠিক আছে, দেখা করতে পারবে তো না যোগাযোগ করে? আচ্ছা, আপনার হাটটা তো ঈদের আগে কুরবানির আগ পর্যন্ত আপনারা দিন রাত 24 ঘন্টাই হাটে থাকেন না? 12 মাসই থাকি। 12 মাসই থাকেন হাটে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আপনার ও ও সরি ভাই, আমার একটু দুম্মা দেখান ভাই, একটু দুম্মা, আমরা দুম্মাটা দেখি। এই সাইডে দুম্মা আছে, দুম্বা এই দেখতে পাচ্ছি, ভেড়া আছে, সবই আছে আমার কাছে। এই যে এখানে দেখছি পাটা ছাগল নাকি এটা ভাই? খাসি এটা। এটা খাসি না? আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা ভাই? ৪,১০,০০০ টাকা করে একটা দুম্বার দাম। এই দেখতে পাচ্ছেন এই একটা 4,00,000 টাকা করে। ওই যে আর একটা আছে ওই পাশে, এই দুইটা মিলে 8,20,000 টাকা। এই দুইটা দুম্বার দাম তো আছে 8,20,000 টাকা। এটা বয়স কেমন ভাই? এটা 4-6 দাঁত করে না, মানে একটার বয়স হবে 4-5 বছরের মতন। আচ্ছা, এটা এটা মাংস হবে কতটুকু ভাই জান? 100 কেজি, কোনোটা 90 কেজি না ভাই? আচ্ছা, আর এই যে এখানে দেখতে পাচ্ছি ভেড়া ভাই জান, এই ভেড়ার দাম চাইছেন কত টাকা বড় ভাই? আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা ভাই? 22,000 আছে, 22,000 আছে, 30,000 আছে। আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা? এই যে আমরা সামনে যেটা দেখতেছি, এটা চাই আপনার 20,000 টাকা। এটার দাম চাইছে 20,000 টাকা। এটা ছেলে না মেয়ে? এটা মেয়ে হবে না? মেয়ে। ওটা ছেলে, ওটার দাম চাইছে 30,000 টাকা। এটার মাংস কতটুকু হবে ভাই জান? 25 কেজি, 30 কেজি। 25-30 কেজি হবে না? মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর এই দেখতে পাচ্ছেন ভাইদের খামারে অনেক গরু আছে। আমাদের ওই ছেড়ে বড় গরু আছে, আপনি আসেন আমি দেখাই। ওই গরু গরুগুলা দেখছি, ওই যে আমাদের এই ভাই দেখাইছে, আমাদের ভাইয়া দেখাইছে, বুঝছেন? বড় গরু আছে, মহিষ আছে, সবই আমাদের। ওই যে ওই ছেড়ে যা আছে সবই আমাদের, এই একই মালিকের। নাম হলো আমজাদ মাহাজনের ছেলে উপজেলা গাবতলি হাটের না? আচ্ছা, গাবতলি হাটে আসলে আপনারা এই ধরনের, এই যেন অনেক প্রচুর পরিমাণ ছাগল আছে এবং হলো এই যে ছোটো ছোটো গরু, এগুলা তো দাম আপনাদের জানালাম আমি। আমাদের ভিডিওতে দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই মতামত জানাবেন, আর কোন হাটের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।